হ্যালো প্রিয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি সুটকি দিয়ে একটু লাওয়ের খোসা হত্যা করলাম আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি লাউয়ের খোসাগুলোকে একটু লবণ পানিতে সিদ্ধ করে নিব তারপর একটা প্যানের মধ্যে দুইটা শুটকি নিয়ে নিলাম সুটকিগুলোকে একটু ভালোভাবে টেলে নিব তাহলে কাঁচা ভাবটা চলে যাবে তারপর প্যানের মধ্যে অল্প তেল দিয়ে দিলাম আর এখন লাউর খোসাগুলো দিয়ে দিব যেভাবে ভেজে নিব একটু ভর্তার মধ্যে দেওয়ার জন্য আমি এখানে রসুন নিলাম পেঁয়াজ কুচি নিলাম আর কয়েকটা কাঁচামরিচ নিয়েছি এগুলোকে আমি ফ্রাই প্যানের মধ্যে একটু টেলে নিব সব কিছুকে একসাথে আবার প্যানের মধ্যে দিয়ে দিলাম তারপর এগুলোকে একটু ভাজবো সামান্য তেল দিয়ে দিই ভর্তা বানানোর জন্য এই গ্রাইন্ডারটা ইউজ করবো আপনারা চাইলে প্যাস্টেল অ্যান্ড মটরটা ইউজ করতে পারেন যেটা এটা কিন্তু কম বেশি সবার ভাষাই থাকে আবার পাটাও ইউজ করা যায় যাদের ভাষায় পাটা আছে আজকে আমি এটার ইউজ করবো না এটাকে আমি একটু সরিয়ে রাখি গ্রাইন্ডারের মধ্যে আমি চপারটা ইউজ করব এখন সব কিছুকে এটার মধ্যে ঢেলে দিব প্রথমে শুটকি দিয়ে দিই ফ্রাইপ্যানে সব কিছুকে এখন এটার মধ্যে একটু ঢেলে নিব পরিমাণ মতো সল্ট অ্যাড করে দেই এখন আমি এর সাথে কয়েক কয়া ফ্রেশ রসুন দিয়ে দিব আর দিয়ে দিব ধনে পাতা কুচি এর সাথে কয়েকটা শুকনো মরিচ অ্যাড করে দেই। অল্প দিয়ে দিলাম মাস্টার্ড অয়েল সরিষার তেল প্রথমে লিডটা লাগিয়ে নেই তারপর প্রেস করে এটাকে গ্রাইন্ড করে নিব। ভর্তাটা হয়ে গেছে এখন একটা পাটির মধ্যে আমি উঠিয়ে নিলাম হয়ে গেল আমার সুটকি দিয়ে লাউয়ের খোসা ভর্তা আশা করি আপনাদের ভালো লাগবে এটা চেরি টমেটো এনি কাইন্ড অফ টমেটো দিয়ে খেতে খুবই ভালো লাগে আপনারা ট্রাই করে দেখতে পারেন আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব ইনশাল্লাহ নেক্সট টাইম আসবো অন্য একটি রান্না নিয়ে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ